আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দেশ ও বিদেশের দূরের ও কাছের দর্শক শ্রোতা ভাই বোনদের স্বাগত জানাচ্ছি SSRM রমজান ও আমাদের জীবন অনুষ্ঠানে। পবিত্র রমজান উপলক্ষে বাংলা ভিশনের এ নিয়মিত আয়োজন নিয়ে থাকবো আমরা প্রতিদিন আপনাদের সাথে বিকেল 4:05। আজ আমরা আলোচনা করব সহানুভূতি ও সহমর্মিতার মাস রমজান। আর এ উপলক্ষে আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য স্টুডিওতে রয়েছে আমরা দুজন। আমি ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ, আর আমার সাথে রয়েছেন নারায়ণগঞ্জ আড়াই হাজার সাজুলিয়া দরবার শরীফের গদ্দিনশীন পীর আল্লাহ সজ্জ মাওলানা কাজী গোলাম কিবরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদেরকে ফোন করতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন টিভির পর্দায় দেখানো নম্বরে ফোন করে। আজ 15 রমজান, রহমত মাগফেরাত ও নাজাতের মাস রমজান। রমজানের একেবারে মাঝামাঝি আমরা পৌঁছে গেছি। রমজানের প্রথম দশক রহমতের শেষ হয়ে মাগফেরাতের দশকের মাঝামাঝি। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান দিয়েছেন আমাদেরকে, আমাদের আত্মা যাতে পরিশুদ্ধ হয়, আমরা যাতে আলোকিত মানুষ হতে পারি, যাতে করে আমাদের ইহলৌকিক জীবন কল্যাণকর হয় এবং পরকালীন জীবন মুক্তির হয়, জান্নাতের হয়, সেই জন্যই রমজান দিয়েছেন মহান রব্বুল আলামিন। রোজার তাই রয়েছে বহুমাত্রিক তাৎপর্য। রোজা পালনের মাধ্যমে বান্দা যেমন আল্লাহর বন্ধুতে পরিণত হয়, তেমন করে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের খলিফা হওয়ার মর্যাদায় অভিষিক্ত হয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের প্রিয় উম্মত হওয়ার উপায় রমজান পালন। অতএব সঠিকভাবে যথাযথভাবে রোজা পালন করাই হচ্ছে আমাদের কর্তব্য। রমজান শুধু না খেয়ে থাকার নাম নয়। রমজান এবং রমজানের যে সবচেয়ে গুরুত্ব ও তাৎপর্য, আল্লাহ পাক বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, রমজান পালনের দ্বারা মুত্তাকি হতে হবে, সকল পাপকর্ম বর্জন করতে হবে, সকল সুন্দর এবং আদর্শের কাজ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। মানুষ সামাজিক জীব, একে অপরের সহযোগিতা ছাড়া মানুষ বা তার সমাজ চলতে পারে না, এজন্য দরকার সহানুভূতি, সমবেদনা। এই সহানুভূতি এবং সমবেদনা সম্পর্কে মহান রসুল বলছেন রমজান হচ্ছে সহানুভূতি জানাবার প্রশিক্ষণের মাস, শাহরুল মুআসাত। আমরা কিভাবে সহানুভূতিশীল মানুষে পরিণত হতে পারি? কর্কশ এবং নির্দয় পশুতে যেন আমরা পরিণত না হই, আমরা যেন কোমল মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে যেন সহানুভূতিশীল মানুষে পরিণত হই, অপরের দুঃখে কষ্টে সমস্যায় তার পাশে দাঁড়াই, যার দ্বারা সৃষ্টির সেবা হবে। আর সৃষ্টির সেবা করবার মাধ্যমেই স্রষ্টা খুশি হন। আল্লাহর ইবাদতের পাশাপাশি এই সৃষ্টির প্রতি সহানুভূতি, সমবেদনা প্রকাশ একজন মুমিন বান্দাকে মুমিনে কামেল বা পরিপূর্ণ ইমানদারে পরিণত করে। রমজান সেজন্যই এই প্রশিক্ষণের মাস, নাম রেখেছেন মহান রসুল শাহরুল মুআসাত, সমবেদনার বা সহমর্মিতার মাস। দর্শক শ্রোতা বন্ধুরা, স্ক্রলে দেখানো নম্বরে আপনারা ফোন করে এ বিষয়ক অথবা রমজানের সাথে সংশ্লিষ্ট অথবা দৈনন্দিন জীবনে ইসলাম পালনের ক্ষেত্রে আপনাদের জিজ্ঞাসা রয়েছে আমাদেরকে করতে পারেন, আমরা চেষ্টা করব তার জবাব দেওয়ার জন্য। আসুন আজকের মেহমানের সাথে এই বিষয়টি নিয়ে আমরা কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি শুনলেন যে শাহরুল মুআসাত, আল্লাহ রসুল নাম দিয়েছেন রমজান মাস হচ্ছে সহানুভূতি, সহমর্মিতা প্রকাশ করবার মাস। আমরা জানি যারা অভাবে থাকেন তারা সবসময় খেতে পান না, অথবা তাদের পুষ্টি সমৃদ্ধ যে প্রয়োজনীয় খাবার তা তো তারা একেবারে ধরাছোঁয়ার বাইরে, কিন্তু জীবন বাঁচানোর মতন খাবারও তারা খেতে পারেন না, না খেয়ে থাকেন। এই না খেয়ে থাকা যে এত মহত্তর কাজ, না খেয়ে থাকা যে আল্লাহকে পাবার একটা উপায়, না খেয়ে থাকবার মাধ্যমে যে মানুষ আল্লাহর প্রিয়পাত্র হতে পারে, এই না খেয়ে থাকা, খাওয়াকে পরিহার করা, হালাল খাবারকেও কিছু সময়ের জন্য শবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত এটাকে পরিহার করবার মাধ্যমেও যে এক মহান ব্রত, একটা বড় একটি তাৎপর্যপূর্ণ আল্লাহর পছন্দের ইবাদত করা যায়,
যেটি সম্পর্কে আল্লাহ বলছেন সৌমুলি, রোজা আমার, সেই আল্লাহর যেটাকে বলছেন তার শিফান একেবারে সম্মান দেখিয়ে নিজের দিকে নিস্বত করেছেন, সেই এবাদতটি যে সাধারণ মানুষের না খাওয়ার অনুভূতিকে জাগ্রত করে, তো এ বিষয়ে যদি কোরআন সুন্নার আলোকে আপনি একটু বলেন। ধন্যবাদ। আসলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শাহরুল মুআসাত, এটা হচ্ছে সহানুভূতিশীল বা ভ্রাতৃত্বের মাস। তাহলে অন্য অন্য মাসের মধ্যে কি সহানুভূতি লাগবে না? অবশ্যই লাগবে। তো রমজান মাসটাই হচ্ছে টোটালি মুমিনের জন্য একটা প্রশিক্ষণ গ্রহণ করার জন্য। পুরো একটা মাসে প্রশিক্ষণ গ্রহণ করবে, বাকি 11 মাসে প্রশিক্ষণ অনুযায়ী নিজের জীবন পরিচালিত করবে। শাহরুল মুআসাত সহানুভূতির মাস। যেমন এই রমজান মাসে সেই শুভে সাদেক থেকে নিয়ে আমরা একেবারে সূর্যাস্ত পর্যন্ত আমরা কোনো কিছু খাই না, কাক ফাটা রুদ্র, আমরা এত পরিশ্রম করি, প্রায় 12-14 ঘন্টা না খেয়ে যে ক্ষুধার যে জ্বালা আমাদের মধ্যে একটা উঠে, পিপাসার যে একটা যন্ত্রণা আমাদের মধ্যে অনুভব করি, এরপরেও আমরা খাই না পান করি না, একটাই ভয় যে আল্লাহ নিষেধ করেছেন। তো আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের নিষেধটাকে আমার জীবনে ধারণ করার যে শক্তিটা, এই শক্তিটা তৈরি হয় রোজার এবং সিয়াম সাধনার মাধ্যমে। যেমনিভাবে আমরা যখন একাকী ঘরের মধ্যে গিয়ে যদি খেতে পারি ইচ্ছে করলে, কিন্তু সেখানেও আল্লাহ রাব্বুল্লাহ আলমিন দেখছেন, এই অনুভূতিটুকু আমাদের আছে। আমরা যখন নদীতে বা পুকুরে গোসল করতে যাই, পানিতে ডুব দিয়ে সেখানেও খেতে পারি, সেই অনুভূতিটুকু আছে, আল্লাহ দেখবেন। এই জিনিসটা যখন আল্লাহ আমাদের মধ্যে তৈরি করে দিবেন, এটার নাম হচ্ছে তাকওয়া। আরেকটা জিনিস হচ্ছে এই তাকওয়া মানে হচ্ছে আল্লাহর ভয় বা আল্লাহর ভালোবাসা, আল্লাহকে মহব্বত করা। তো আল্লাহ রাব্বুল্লাহ আলামিন বলেছেন ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, জমিনে যারা আছে তাদেরকে তোমরা ভালোবাসো, আকাশবাসী তোমাদেরকে ভালোবাসবে, রহম করবে, দয়া করবে। এখন আমরা আল্লাহ রাব্বুল্লাহ আলামিন যাদেরকে বিত্তবান করেছেন, সম্পদের এই সম্পদশালী করেছেন, ওমাম মালাকাল ফাতলা ফালি ও আসি, যাকে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন সম্পদ দিয়েছেন সেই জন্য সহযোগিতা করেন। এই যে 12-14 ঘন্টা না খেয়ে থাকার যে একটা যন্ত্রণা বেদনা আমার মধ্যে আছে, যে ব্যক্তির একজন ধনীর মতো ইনকাম নেই, মাস শেষে 20-30-40 হাজার টাকা ইনকাম নেই, বেতন নেই, তার জমির চাষাবাদের ফসল নেই, সেই ব্যক্তি একদম দিন মজুর, কখনো অসুস্থ থাকে, এখন তার মধ্যে না খাওয়ার যে যন্ত্রণাটা, তার মধ্যে একটা ধনীর মধ্যে একটা অনুভূতি হয়, এই অনুভূতিটা জাগ্রত করে সে যখন খাইতে বসবে তখন সে অনুভব করবে আমার প্রতিবেশী বা আমার আত্মীয় সে তো অভাবী, তার মধ্যে তো এই যন্ত্রণাটুকু আছে, তখন সে তার খাবারের অংশ তাকে দান করবে। আমার মধ্যে যে দামি জামাগুলো আমি পরিধান করি, দামি জামাগুলো পরিধান করলে ভালো ভালো লাগে, সম্মানিত করে জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। জি, আপনার টিভির ভলিউমটা কমিয়ে কথা বলুন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। জি, কোরআন তেলাওয়াতের সময় উল্টা পেশের উচ্চারণ, জি জি আপনি থাকুন, আপনি শুনুন। জি, উল্টা পেশের উচ্চারণটা আপা যে জিনিসটা বুঝাইতে চাইছেন, এটার দুইটা অবস্থা আছে, একটা হচ্ছে ওয়াকফ অবস্থায় আরেকটা হচ্ছে মিলিয়ে পড়ার সময়। যেমন লাহু মাহফিস সামা ওয়াতি ওয়া মাহফিল আর্দ, ও এইটাকে উনি উল্টা পেশ বলছেন, উল্টা পেশ বলেছেন। আচ্ছা আচ্ছা, এই লাহু এখানে আপনার একালিফ টান দিয়ে আপনি পড়তে হবে, যেমন নুহিহা, এই একালিফ টান প্রত্যেকটা জায়গার মধ্যে আছে। এরপরে আপনি যখন নাকি এটা ওয়াকফর অবস্থায় পড়বেন, থেমে যাবেন, থেমে যাবেন, তখন একালিফ না টানলেও আপনার চলবে, সেখানে শেষ করলেই হবে, মানে জাস্ট সেখানে সাকিন করবেন না কিন্তু থেমে যাবেন, থেমে যাবেন, সাকিন করবেন না। এটা ভালো বলছেন, কারণ কোরআন তেলাওয়াত এই মোবারক মাস তো রমজানের, কোরআন নাজিলের মাস, তো উনি যে কোরআন পড়ছেন, কোরআনের তাসবিদ বিষয়ে একটা প্রশ্ন করলেন, আলহামদুলিল্লাহ বরকত হোক। আপনি যে আলোচনা করছিলেন, আসলে এই যে সহমর্মিতা দেখানোর যে বিষয়টি, সেটি হচ্ছে শুধু মানুষের উপরে নয়, পশু পাখি সহ সকল প্রকৃতির উপরেই সহানুভূতি দেখানোর জন্যই মানুষকে দায়িত্ব দিয়েছেন। তো মানুষ সে কারণে সকল মাখলুকাতের মধ্যে সেরা, সর্বসৃষ্টির সেরা। তো মানুষ এক মানুষের উপকার করবে, এবং আল্লাহ রাসূল বুঝাইলেন এইভাবে যে একজন মানুষ কষ্ট পাচ্ছে,
এটা একটা মনে করো যে একটা দেহ যদি একজনের থাকে, জি, তার হাত বা পা যখন কষ্ট পায় বা কোনো কারণে কেটে যায় বা কোনো ব্যথা অনুভূত হয়, সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে। তো মানুষের যে সমাজ বা এই সমাজের একজন যখন একটা কষ্ট পাবে, পুরো সমাজ সেটাকে উপলব্ধি করবে, তার কষ্ট দূর করবার জন্য তারা চেষ্টা করবে। তো রমজানুল মুবারক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা জীবন কিন্তু সহানুভূতি এবং সমবেদনা প্রকাশের যে উদাহরণ তার গোটা জীবনেই রয়েছে। আর রমজান সম্পর্কে বলছেন যে রোজার মাসে এটা তোমরা আরও বেশি বাড়াবে এবং এটির প্রশিক্ষণ গ্রহণ করবে, যে কথা আপনি বলতেছিলেন। জি, পবিত্র রমজান মাসে জাস্ট গরিবের ধনী দরিদ্রের মাঝখানে যে একটা ব্যবধান আছে, সেই জিনিসটাকে দূর করে সবাই আমরা এক আদম সন্তান, এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আন নাসু মিন জিহাতি তিমসালি আকফা আবুহুম আদাম ও উমহুম হাওয়া। মানুষ হচ্ছে সকলে আদম সন্তান সৃষ্টির দিক থেকে, আদি পিতা আদম, মা হাওয়া, আদিমাতা হাওয়া। তো এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ধনী করেছেন। আমাদের উচিত হচ্ছে প্রত্যেকটা কাজে যাদেরকে দন দেন নাই বা যারা গরিব অসহায় অবস্থায় আছে তাদেরকে সহযোগিতা করা, তাদের অনুভূতিটাকে, তাদের অভাবগুলোকে শেয়ার করে নেওয়া। তারা যখন রোগাক্রান্ত হয়, চিকিৎসাহীন একজন মা বোন পাড়া প্রতিবেশী এখানে মারা যাচ্ছে, আর আমি যদি অট্টালিকায় বসে থাকি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একদিন অবশ্যই জবাবদিহি করতে হবে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন, বান্দাকে বলবেন, আমি তো অসুস্থ ছিলাম, তুমি তো আমাকে সেবা করনি। তা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, ইয়া রব, আপনি তো রব্বুল আলামিন, আপনাকে কিভাবে আমি সেবা করতে পারি? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার ওই ওই বান্দা তোমার পাশে অসুস্থ ছিল, যদি তুমি তাকে সেবা করতে তাহলে আমাকে সেখানে পেয়ে যেতে, আমাকে আমারই সেবা করা, আমারই সেবা করা। বুখারী শরীফের হাদিস তো এটি, মুসলিম শরীফের বুখারী শরীফের হাদিস। জি জি, আমরা একটা ফোন নেই, আবার কথা বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। বুঝি আমি ফিরোজ বলছিলাম। জি বলুন। বুঝি আমি ডাকাত সম্পর্কে একটা প্রশ্ন, সেটা হলো এই, ব্যবহারিক স্বর্ণে ডাকাত দিতে হবে না হবে না? বুঝুন, অনেকে বলে দিতে হবে, অনেকে বলে দিতে হবে না, আসলে কি বলতেন? ধন্যবাদ। জি 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 জি, আপনি থাকুন আমাদের সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, জি জি, আচ্ছা, আপনি সুস্থতা কামনা করছি, আপনি থাকুন। প্রশ্ন করা হয়েছে, ফিরোজ সাহেব প্রশ্ন করেছেন ব্যবহারিক স্বর্ণের জাকাত। দেখুন, স্বর্ণ ব্যবহারিক অথবা জমা রাখা এটা কোনো বিষয় নয়। বিষয়টা হচ্ছে যে স্বর্ণ যদি আপনার অধিকারে, আপনার মালিকানায় 7.5 বড়ি পরিমাণ থাকে এবং তা যদি 1 বছর পরিমাণ সময় থাকে, তাহলে তাতে জাকাত দিবেন। এখন ওই স্বর্ণ আপনি ব্যবহার করছেন অথবা আপনি ব্যবহার করছেন না তা রেখে দিয়েছেন। যদি কেউ বলে থাকে ব্যবহার করা স্বর্ণের বা যেগুলো অলঙ্কার হিসেবে ব্যবহার করা হয় সেগুলোর জাকাত দিতে হবে না, তাহলে তিনি এই জাকাত থেকে মাহরুম করে বা মাহরুমের বিধান দিয়ে বা ফতোয়া দিয়ে তিনিও পাপী হয়েছেন এবং যিনি এটা মানছেন তিনিও পাপী হচ্ছেন। অলঙ্কারের জাকাত দিতে হবে যদি তার পরিমাণ 7.5 বড়ি বা তার বেশি হয়, তাহলে তার জাকাত দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ভাই, আপনি অসুস্থ বলছেন যে রোজার কাফফারা, দেখুন রোজার কাফফারা তার জন্য যিনি সুস্থ আর হবেন না, সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, ক্রমান্বয়ে বয়স বাড়ছে আর অসুস্থতাও বাড়ছে, তার সুস্থ হয়ে রোজাগুলো কাজে রাখবার কোনো সুযোগ নেই, এমন ব্যক্তির জন্য কাফফারা। আপনি যদি সুস্থ হন, সুস্থ হওয়ার ফিদিয়া, আর কাফফারাটা হচ্ছে যে শাস্তিমূলক যে জিনিস, না সেটা তো ওনার লাগবে না, আপনি তো অসুস্থ। অসুস্থ আপনার জন্য কাজা, আপনার জন্য কাজা, যদি আপনি এই অসুস্থ অবস্থা রাখতে পারছেন না, যখন আপনি সুস্থ হবেন তখন আপনি অল্প অল্প করে এগুলো কাজা করবেন। হ্যাঁ, যে ব্যক্তি আর সুস্থ হওয়ার সুযোগ নেই, তার ক্রমান্বয়েই
সে আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে, সে ব্যক্তি আর কাজা করতে পারলো না। সে ব্যক্তির জন্য যেটি দরকার সেটি হলো তিনি এর বদলে কাউকে খাওয়াবেন। আর কাফফারা হয় তখন যখন ইচ্ছাকৃতভাবে কেউ রোজাকে লঙ্ঘন করে, তখন তার জন্য একটি রোজার পরিবর্তে দুই মাস ধারাবাহিক রোজা রাখতে হয়, এটা হচ্ছে রোজার কাফফারা। অতএব সেটি তো আপনি নয়, আল্লাহ নিজেই বলেছেন, আমান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতু মিন আইয়ামিন উখর। আল্লাহ পাক রোজাকে ফরজ করে বলছেন, সে হে মানব মণ্ডলী, হে বিশ্বাসীরা ও ইমানদাররা, তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে অথবা ভ্রমণে বা সফরে থাকে, সে পরবর্তীতে সেটা কাজা করবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন, ধন্যবাদ আপনাকে। যে আজ আলোচনায় ছিলেন আসলে সিম্প্যাথি বা ইম্প্যাথি, যে সহানুভূতি মানুষের, যেমন ধরুন রাস্তা দিয়ে হাঁটতেছেন, তখন একটা লোক হঠাৎ কোনো জায়গায় উষ্টা খেয়ে এসে পড়ে গেল, অথবা একটা গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে এসে পড়ে গেল, তো এখন মনের মধ্যে যদি অনুভূতি থাকে, তাহলে এই যে যারা দেখলেন বা যারা আশেপাশে, তাদের প্রথম তাকে সহযোগিতা করা, তার হেল্প করা, তাকে মেডিকেলে নেওয়া, তাকে শুশ্রূষা করা, তাকে সুস্থ করা, এটি যেমন একটি তাৎক্ষণিকভাবে, কিন্তু দুর্ভাগ্যজনক কেউ পড়ে আছে, কাতরাচ্ছে, সাহায্য চাচ্ছে, আমরা আরেক পাশ দিয়ে এড়িয়ে চলে যাই, এরকম এটা যেমন প্রয়োজন। কেউ অসুস্থতায় দেখা গেছে, এমনও হচ্ছে যে হাসপাতালের বারান্দায় ঘুরছে, একটু চিকিৎসার সুযোগ নেই, অথবা কোনোভাবে ভর্তি হয়েছেন, এখন সে চিকিৎসা নিচ্ছে, চিকিৎসার যে খরচ মেটানোর, সে একটা ইঞ্জেকশন কিনতে পারছে না, এটা কিনতে পারছে না। এমনও দেখা গেছে যে চিকিৎসারত ব্যক্তি মারা গেছেন, এখন হাসপাতালের পাওনা দিয়ে তার যে সৎ ইয়ে করার জন্য, দাফন কাফনের জন্য এটা নিয়ে যাবেন, মরদেহটা নিতে পারছেন না, কারণ টাকা নেই, পর্যাপ্ত টাকা নেই। আবার এমনও হয়েছে, টাকা যাই আছে হাসপাতালে দিয়ে শেষ হয়ে গেছে, এখন তার কাফনের কাপড় কেনা অথবা কোথায় নিয়ে দাফন করা হবে, এই যে রয়েছে সাথে একজন বা দুজন, কিছু করতে পারছে না। এই যে একটা পরিস্থিতির সৃষ্টি হয়, তখন মানুষ যদি হয় রোজার যে অনুভূতিটা, তখন তার যতটুকু সম্ভব তাকে তখন সহযোগিতা করা, সেটাই হলো কাজ। ঠিক সমভাবে আমাদের যে আমরা দেখি সাধারণত বাসে যখন উঠি, তখন আমরা বসে থাকলে একজন বয়স্ক লোক উঠেছেন, সেই বয়স্ক লোকটাকে আগে আমরা বসতে দিই, আমাদের সিটটা ছেড়ে দেই, এটা কিন্তু একটা একটা অনুভূতি, সহানুভূতি, যে তিনি দাঁড়াতে পারবেন না। বিশেষ করে মায়েরা, তারা যাচ্ছেন, কখনো কখনো তিনি বেবি ক্যারি করছেন, মানে তিনি গর্ভবতী নারী, তিনি তো মোটেও পারবেন না, কিন্তু দেখা যাচ্ছে কেউ কেউ, মানে আমি সিট আগে পেয়েছি, সেটা ছাড়ছেন না। ঠিক এরকম ভাবে অনেক জায়গায় আমরা দেখি যে যেখানে আমরা একেবারে অমানুষের মতন আচরণ করছি, মানুষের প্রতিও, পশু পাখির প্রতিও। তো আমরা ফোন নেই, আবার কথা বলি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি বলুন? জি, আপনার টিভির ভলিউম কমিয়ে কথা বলুন, আপনার টিভির ভলিউম কমিয়ে কথা বললে আমরা বুঝতে পারবো, ধরতে পারবো। জি, আপনার স্ত্রী? আমার স্ত্রী আজকে রোজা থাকা অবস্থায় হঠাৎ করে দুইবার মানে বমি করেন, কিন্তু পানি বেরে আসছে, এটা কি রোজা পূর্ণ হবে কিনা? আর বমি জ্বর এবং ঠান্ডা হচ্ছে। আমার শাস্তি মানে বয়স 80 বছর, উনি চারি রাখার খরচের সময় কোনো কোনো কোথায় দুই রাখার বসে পড়ছে, দুই রাখার তারা এক বসে, এখন তার পা লেগে যায়, বসতে পারি না। আপনার থাকুন আমাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আপনার কথা শুনবার জন্য, আপনি টিভির ভলিউম কমিয়ে বা প্রশ্ন করুন।
জির কমানি আছে। জি বলুন। আসসালামু আলাইকুম। বলুন। জি বলুন। জি আমার, আমি একটা সরকারি চাকরি দিবি। জি আমার ব্যাংকে লোন আছে অনেক, মানে অনেক টাকা, আমার জন্য টাকা খরচ হবে। জি বুঝতে পেরেছি। এবার আপনি থাকুন আমাদের সাথে। যে আমরা প্রশ্ন নিলাম যে স্ত্রী দুবার বমি করেছে, দেখুন বমি করবার সময় সেই বমি গলার বাহিরে আসবার পর আবার চলে গেল কিনা, তাহলে তো রোজাটা ক্ষতিগ্রস্ত হলো। আর যদি এমন হয় বমি হয়েছে অল্প করে পড়ে গেছে, রোজা যায়নি, রোজা আছে, অতএব রোজা হয়ে যাবে। আর যে বললেন যে পা লেগে আসে, নামাজ পড়তে পারা যায় না, দুরাকাত বসে দুরাকাত দাঁড়িয়ে, দেখুন সেটাই বিধান যে নামাজ যদি দাঁড়িয়ে পড়াই ফরজ, কেয়াম ফরজ, তো দাঁড়াতে পারলেন না বসে পড়বেন, বসে পারলো না শুয়ে পড়বে। এখন এক ব্যক্তি নামাজ শুরু করলো দাঁড়িয়ে, দুরাকাত পড়বার পরে মাথা ঘুরিয়ে আনতেছে, দাঁড়িয়ে থাকতে পারছে না, বাকি দুরাকাত যদি বসে শেষ করেন তাহলে তার নামাজ হয়ে যাবে, অসুবিধে নেই। তো সেজন্য বলছি যে আপনার শারীরিক সামর্থ্য অনুযায়ী আল্লাহর বিধান পালনের ক্ষেত্রে আল্লাহ আমাদেরকে সেই সুযোগ দিয়েছেন, তো সেজন্য সেটি আপনি খেয়াল করবেন। এরপরে আমরা ফোন নিলাম যে ব্যাংকে উনি সরকারি চাকরি করেন, ব্যাংক থেকে লোন নিয়েছেন, তো লোন আপনি দিয়ে দেন, তারপরে দেখেন আপনার কী সম্পদ থাকে। এখন লোন যদি আপনি দীর্ঘমেয়াদি ওটাকে ব্যবহার করতে থাকেন, তাহলে সেটার সুবিধা আপনি নিচ্ছেন, যার কারণে লোনের টাকারও জাকাত আপনি দিবেন, লোনের টাকার। আর আপনি যদি এটা জাকাত থেকে মওকুব চান, তাহলে লোনটা আজকেই পরিশোধ করে দেন, তারপরে আপনার সম্পদ কত থাকে তার উপরে আপনি জাকাতের বিষয়ে চিন্তা করেন। আর যেহেতু দীর্ঘমেয়াদি লোন নিয়ে থাকলে সেটা ব্যবহার করছেন ব্যবসায় বা অন্য কাজে, সে লোনের টাকা, এখন আপনি লোনের টাকার মালিক হয়ে গেছেন, আপনি এখন তার জাকাত দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। আমরা যে এমপ্যাথি বা সিম্প্যাথির আলোচনার মধ্যে ছিলাম, আমাদের বাস্তব জীবনে কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ। তো সেটি আমাদের সর্বত্র একজন রোজাদারের এই প্রশিক্ষণ যে সে অন্যকে দয়া দেখাবে, মায়া দেখাবে, করুণা দেখাবে, তাহলে কিন্তু গোটা পৃথিবী এই সকল ধরনের ঝগড়া ফাসাদ বাদ বিসংবাদ দূর হয়ে একটা শান্তি, রমজানের এই যে শিক্ষার আহ্বানটা সেটাই যদি আর একটু বলেন আপনি। রমজানের যে প্রশিক্ষণটুকু আমাদেরকে দিচ্ছে, ইফতারের সময় দেখেন সকলের ঘরে ঘরে ইফতার আছে, এরপরও কাউকে না কাউকে সে ইফতার পাঠায় একটু সহযোগিতা করে। এই সহযোগিতাটুকু যদি আরেকটু ব্রডলি করা হয়, যেমন অনেকে 5, 10, 15, 20 আইটেমের ইফতার নিয়ে বসে, এই 10 আইটেমের ইফতার নিয়ে না বসে 5 আইটেম করো বা 3 আইটেম করো, বাকি আইটেমগুলো তোমার প্রতিবেশী আত্মীয় স্বজনকে পরিবেশন করো, 170, 700 গুণ আল্লাহ বৃদ্ধি করে দিবি। এই অভ্যাসটা যদি তোমার হয়ে যায় তখন তোমার দুইটা লাভ, একটা লাভ হচ্ছে তুমি দানশীলদের অন্তর্ভুক্ত হবে, আর দ্বিতীয় একটা লাভ হচ্ছে জনগণ তোমাকে মহব্বত করবে, তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবে, এই মানুষকে সহযোগিতা করে কাছে টেনে নেওয়ার একটা সুযোগ। আরেকটা কথা বলতেছিলাম, যদি কেউ রুগী হয় তার চিকিৎসা সেবাটা যদি সে যতটুকু পারে সম্ভব হয় সে যদি সহযোগিতা করে, সে না পারলো সে যতটুকু পারলো দিয়ে কারো কাছ থেকে নিয়ে তার সহযোগিতা করে, তার চিকিৎসার জন্য যদি ব্যবস্থা করে দেয়, তাহলে এটা একটা বিরাট ব্যাপার। কারণ রোগাক্রান্ত অবস্থায় মানুষ যে পরিমাণ অসহায়ত্ব বোধ করে, সুস্থ অবস্থায় অভাব কিন্তু এত অসহায়ত্ব বোধ করে না, এই জন্য রোগীর সেবা করাটা সবচেয়ে বেশি প্রয়োজন। আর আল্লাহ রাব্বুল আলামিন তো এই কথাটাই বলেছেন, আমি যখন অসুস্থ ছিলাম তখন আমাকে সেবা করো নাই, তাকে তো রোগাক্রান্ত করেছেন আল্লাহ। আর প্রত্যেকটা মোমেন্ট যখন রোগাক্রান্ত হবেন, এমনকি একটা কাটা ফুটলেও সেখান থেকে গুনাহ মাফ হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্তবা বৃদ্ধি করে দিবেন। না আপনি ঠিকই বলছেন যে এই যে মানুষের সেবাটা, এটি কিন্তু জাতি ধর্ম বর্ণ গোত্র রং কালার ভাষা নির্বিশেষে একে অপরের জন্য করতে হয়। রসুল সাল্লামের চলাচলের পথে কাটা দিতেন একজন বৃদ্ধা নারী উম্মে জামিল, আপনি জানেন তিনি কাটা দিতেন, আর কাটা যখন চলার পথে নবীর অসতর্কতায় পায়ে ফুটত তিনি হা হা করে হাসতেন, মজা পেতেন। কিন্তু এই নারী যখন অসুস্থ হয়ে পড়লেন, নবীজির কাছে খবর গেল পথে কাটা নেই, জিজ্ঞেস করলেন কেন নেই, ওই লোক কোথায়, নদী তো জ্বরে আক্রান্ত, নবীজি তার ঘরে গেলেন, তারখানে অপেক্ষা করলেন, সেবা শুশ্রূষায় তিনি সময় দিলেন, সুস্থ হবার পর তারপরে নবীজি সেখান থেকে আসলেন। তাই মানে একজন শত্রু, সে অসুস্থ হয়েছে, এখানে কে শত্রু কে আপন, কে পর, কে কোন ভাষার, কে কোন ধর্মের, বিষয়টাই সেটি না। ইসলাম সেটি শিক্ষা দেয়, ইসলামের নবী সেটি শিক্ষা দেন যে না, তার কাছে যাও, তার সমবেদনা জানাও, তার সেবা করো। আমাদের রমজানুল মোবারক কিন্তু সেই শিক্ষাই আমাদেরকে দিচ্ছে। আমরা একটি বিরতিতে যাব, আবার ইনশাআল্লাহ অনুষ্ঠানে ফিরব। দর্শক শ্রোতা বন্ধুরা, SSRM রমজান আমাদের জীবন অনুষ্ঠানে আমরা ছোট্ট একটি বিরতিতে যাব, আপনারা আমাদের সাথেই থাকুন।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দর্শক শ্রোতা বন্ধুরা, SSRM রমজান আমাদের জীবন অনুষ্ঠানে আমরা ছোট্ট একটি বিরতিতে গিয়েছিলাম, অনুষ্ঠানে ফিরে আসলাম, আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম সহানুভূতি ও সহমর্মিতার মাস রমজান, আর আলোচনা প্রশ্নের জবাব দেবার জন্য স্টুডিওতে রয়েছি আমি ডক্টর মোতা আব্দুর রশিদ, আর আমার সাথে রয়েছেন আল্লাহ হজর মাওলানা কাজী গোলাম কিবরিয়া। আমরা মাওলানা যে আলোচনায় ছিলাম আমরা, সেটি হচ্ছে যে মানুষের মনে রোজা এক ধরনের অনুভূতি জাগ্রত করে, যা মানব সেবায়, যেটাকে আমরা বলি সহমর্মিতা, অন্যের ব্যথায় ব্যথাতুর হওয়া, অন্যর ব্যথাকে নিজের ব্যথা হিসাবে উপলব্ধি করা। দেখুন, একটা কুকুর সে পানি খেতে পাচ্ছে না, কারণ আরব দেশ তো কূপগুলো অনেক গভীর, ও বারবার তাকাচ্ছে, জিভ বের করছে, পারছে না, এরপর পড়ে গেল, সে মানে মৃত্যুপ্রায় অবস্থা। সেখান থেকে একজন মহিলা, একজন নারী হেঁটে যাচ্ছিলেন, যেটি পাওয়া যায় কেতাবের মধ্যে যে সে খুব পাপী ছিল, জঘন্য চরিত্রের মানুষ ছিল। এখন তার মনে একটা অনুভূতি জাগলো, এইটাই হচ্ছে সহানুভূতি, যে এই কুকুরটা মরে যাবে পানি ছাড়া, তা সে কী করবে, কীভাবে কূপ থেকে পানি উঠাবে, বালতিও নেই। সে নিজের ওড়নাটায় জুতা বাঁধলো, চামড়ার জুতা, এই জুতাটা কূপের মধ্যে পাঠিয়ে দিল, ওড়নায় বেঁধে, ওটা ভিজে আসলো, এই ভিজা জুতা চিপে এই কুকুরের মুখের মধ্যে পানি ঢাললো, আবার ভিজলো, উঠালো, আবার কুকুরটা সে সতেজ হয়ে গেল। নবী মুসাকে আল্লাহ জানিয়ে দিলেন যে এই যে লোকটা, এই যে মহিলাটি এত পাপি, কিন্তু আজকে একটা জীবকে বাঁচালো, তার জীবনের সব গুণা মাফ হয়ে আল্লাহ তাকে বেহেস্তি করে দিয়েছেন একটা কুকুরের প্রতি। দেখুন, হযরত সুলাইমান আলাইহিসসালাম মেহমান ছাড়া খেতেন না, যেদিন মেহমান পাচ্ছেন না তো না খেয়ে থাকতেন। একদিন সন্ধ্যা হয়ে যাচ্ছে, উনি খাননি, মেহমান আসবে কখন, ধুলা উড়িয়ে একটা লোক আসছে, তিনি খুশি হলেন যে আজকে খাওয়া যাবে, মেহমান আসছে। এই লোকটা বয়স্ক, সে এসেই খাওয়া শুরু করে দিল। সে হাত ধরলেন তিনি, যে তুমি তো বিসমিল্লাহ বললে না। আল্লাহ সঙ্গে সঙ্গে ওহি দিলেন যে তার চেহারার দিকে তাকাও, 60-80 বছর তার বয়স, বিসমিল্লাহ ছাড়া আমি আল্লাহ তো তাকে খাওয়ালাম, আর তুমি একবেলা খাওয়াবে, তুমি প্রথম বুভুক্ষ, সে তার ক্ষুধার যন্ত্রণা সে মরে যাচ্ছে, আগে খেতে দাও, আমি আল্লাহর রেজেকি তো সে খাবে। তখন তওবা করেছিলাম, নিশ্চয়ই আপনি আমার মেহমান খাবেন। এই জায়গাটা হচ্ছে এই যে বেসিক নিডস, এটা জাতি ধর্ম, আল্লাহ রসুল এটাই শিক্ষা দিয়েছেন আমাদের মুসলিম জাতিকে, যেখানে মানুষের পাশে দাঁড়াও। রমজান সেই প্রশিক্ষণটাই আমাদেরকে দেয় যে আমার যেন সর্বশ্রেষ্ঠ। যে দেখুন, ইফতার করাবার কথাটা রসুল কীভাবে বললেন, যে যিনি একজনকে ইফতার করাবেন তিনি একটি রোজার সওয়াব পাবেন, তার গুনাহ মাফ হয়ে যাবে এবং জাহান্নাম থেকে নাজাত পাবেন। সাহাবিরা ভাবলেন যে অনেক কিছু খাওয়াতে হবে, তারা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গরিব, এত কিছু খাওয়াতে পারবো? নবী বললেন, এক ঢোক শরবত, একটা খেজুর, একটু দুধও যদি হয় তাতেও সমপরিমাণ সওয়াব পাবে। আর যদি কেউ কাউকে আসুদা করে তৃপ্তি ঘরে সহকারে খাওয়ায়, তাহলে সে আরেকটা বাড়তি সওয়াব সে পাবে, যে পরকালে আমার কাউসারের পানি তার পান করবার জন্য তাকে দেওয়া হবে কেয়ামতের ময়দানে। এইটা যখন সে খাবে, জান্নাতে যাওয়ার আগে আর পিপাসায় ধরবে না। এখানে যে জিনিসটা বুঝিয়ে দিলেন, যে যার এক ঢোক পানি আছে, একটা খেজুর আছে, সে তো গরিব, সেও যেন ইফতারি নিয়ে পাশে আগায়। অতএব ইফতার করাবার যে স্বভাব, এক্ষেত্রে ধনীও যেমন এগিয়ে আসবে, গরিবও এগিয়ে যাবে। অতএব এখানে সবাইকে এক করে দেয়া হয়েছে আল্লাহ রসুলের এই যে সিম্পেথি, জি এম্পেথি, সেই জায়গাটাতে আমাদের কি করণীয় একটু যদি বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন একজন মডেল, যে মানব জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যতটা সেক্টর আছে প্রত্যেকটা জায়গায় আল্লাহ রাসূলের আদর্শ রয়েছে। যেমন মানুষ মানবিকতায় এগিয়ে আসবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ হিসাবে সব প্রত্যেককে সেবা করবে, যারা সেবা পাওয়ার উপযুক্ত। এই ক্ষেত্রে রমজান মাসে এটার অভ্যাসটা বেশি হয়ে যায়। আল্লাহর রাসূল রমজান মাসে এমন দান করতেন, কার রিহিল মুরসালাতে, যে বেগবান বাতাস যেরকম বইত এরকমভাবে তিনি দান করতে থাকতেন। আল্লাহ রাব্বুল্লাহ আলামিন ধনীকে পরীক্ষা করেন, তার ধনটাকে সঠিকভাবে ব্যবহার করছে কিনা, আর দরিদ্রকে পরীক্ষা করেন, তিনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে সবর এখতিয়ার করতেছেন কিনা। যদি গরিব সে আল্লাহর উপরে সম্পূর্ণ তাওয়াক্কুল করে সবর এখতিয়ার করে, দুমুঠো মাছ শাক সবজি দিয়ে খেয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে হালাল উপার্জন করে, বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। আর যেই ধনী ব্যক্তি আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের উপরে তাওয়াক্কুল করে তার
আল্লাহর নির্ধারিত অংশ দেওয়ার পরও, এরপরও যে অতিরিক্ত অমিম্মা রাজাক না হুমিন ফিকুন, সে অতিরিক্ত দানগুলো করে যায়, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ধনীকে আল্লাহ রাব্বুল আলামিন যাজায় খায়ের নসিব করবেন। এই জন্য মানুষের সেবা মানব সেবার চাইতে উত্তম এবাদত হতে পারে না। যেমন ইমানের পরে নামাজ রোজা হজ জাকাত যে জিনিসগুলো আছে, এগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হক, আর মানব সেবাটা হচ্ছে বান্দার হক। এই জন্য বান্দার হকের প্রশিক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সিয়াম সাধনার মাধ্যমে অর্জন করার তৌফিক দান করুন। আপনি কষ্ট করে এসেছেন, ধন্যবাদ আপনাকে। দর্শক শ্রোতা বন্ধুরা, সমবেদনা এবং সহমর্মিতার মাস রমজান। রমজানে শতপদের ইফতারি সাজিয়ে এবং এটি একটি লৌকিকতায় পর্যবসিত না করে তার একটি পদও হতে পারে একজনের খুন নিবৃত্তির জন্য অতীব প্রয়োজন, সেটার দিকে আমরা যত্ন দেই, সেটার খবর নেই। ঈদের বাহারি কাপড় চোপড় ক্রয় করে এবং বাজারগুলোকে রমরমা করে অর্থের অপচয় করে আমরা যদি সেখান থেকে একটু বাঁচিয়ে কিছু অর্থ ওই লোকটির পাশে দাঁড়াতে পারি যার একটি থ্যালাসেমিয়ার রোগী, তার এক ব্যাগ রক্ত কেনার পয়সা নেই, যার একটি ইঞ্জেকশন দেবার পয়সা নেই, যার একটি ওষুধ কিনে কম্পমান জ্বরে ছোট্ট শিশুটির জন্য একটি সিরাপ কেনবার, একটু জ্বরের ওষুধ কেনবার মতন অর্থ নেই, তার পাশে দাঁড়াই, রোজা তাহলে সার্থক হবে, এই দুনিয়া হবে সুন্দর, পরকাল হবে সুখের। সেজন্য রোজার মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বেশি দানশীল হতেন, সবসময়ই হতেন। আমরা তো মানুষ, আর মানুষ মানুষের জন্য, শুধু তাই নয়, মানুষ সৃষ্টির জন্য। এই সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের আর তার বান্দাদের জন্য বিলিয়ে দিতে পারাটাই হচ্ছে সবচেয়ে বড় ধনীর কাজ। আর নিজে রকমারি ইফতারির মাধ্যমে জৌলুসপূর্ণ জীবনে আমি অভ্যস্ত হয়ে আল্লাহকে পাওয়া, আর মানুষের দুঃখে দুঃখী হয়ে নিজের সেই জৌলুসকে কষ্টে পরিণত করবার মাধ্যমে, গরিবের কষ্টকে অনুভব করবার দ্বারা রোজাকে বাঙ্গময় করে তোলা এক নয়। আসুন, আল্লাহর পছন্দের রোজা রাখবার জন্য আমরা চেষ্টা করি, নিজেরা সহানুভূতিশীল হই, নিজেরা সহানুভূতির মাধ্যমে সকলের কাছে মানুষের সেবা পৌঁছে দেই। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আগামীকাল দেখা হবে সে প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।